কিছুদিন আগে পর্যন্তও বা টেলিভিশনে একটি বিজ্ঞাপন দেখা যেত যেখানে বলা হতো গুজরাট বা কখনো একটু ঘুরে যান, অমিতাভ বচ্চন সেই অ্যাডটি বা করতেন, বিজ্ঞাপনটি করতেন। এবার বা যেটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় টেলিভিশনে বিভিন্ন জায়গায় রাম মন্দিরকে প্রমোট করা হচ্ছে এবং সেই রাম মন্দিরে এবার প্রদীপ জ্বালিয়ে একটা নতুন রেকর্ড করতে চাইছে যোগীরাজ্য। দীপাবলির দিন প্রদীপ জ্বালিয়ে এই নয়া রেকর্ডের একটা টার্গেট দিয়েছে যোগী সরকার, এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, দেখো আগামী 31 এবং 31 অক্টোবর এবং 1 নভেম্বর কিন্তু গোটা দেশের সাথে আলোয় মেতে উঠবে, কোন কারণে আলোর উৎসব শুভ দীপাবলি। কিন্তু এই দীপাবলিতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষের কিন্তু একটা যে রূপ পরিবর্তন হয় বা আলোর উৎসবে মেতে থাকার, যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই বাদ দিয়ে দুঃখিত হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য জাতিগোষ্ঠী যারা আলোর উৎসবকে সবচেয়ে বেশি মেনে থাকেন, বিশেষ করে এই যে আলোর উৎসব তাকে ঘিরে কিন্তু বিভিন্ন দিক বা প্রত্যেকটা দিকে প্রদীপ জ্বালানো হয়, অর্থাৎ অশুভ শক্তির নাশ এবং শুভ শক্তির যে আবির্ভাব সেটা করার জন্য। এবং এই উৎসবকে ঘিরে এবার কিন্তু রাম মন্দিরকে নিয়েই একটা নূতন করে, এবং এই রাম মন্দির যে আলোর উৎসব তা মূলত উত্তর ভারতে সবচেয়ে বেশি রমরমা রয়েছে। বাংলাতে অবশ্য আলোর এই যে আলোর তার শান্তি নেই, কালী পুজো উপলক্ষে এখানে আলোর বিভিন্ন রোশনায় কিন্তু সেজে উঠে এবং নানা রকমের বাজিও পুরানো হয়। একসময় বাংলার বিভিন্ন জায়গায় বাজির প্রদর্শনী হতো এবং সেই জায়গায় কিন্তু এই যে দূষণের পরিবেশ দূষণের কারণে সেটা কিন্তু কমে আসছে, কিন্তু এবছর এই প্রতি বছর মতো এবছর দেশে বিভিন্ন প্রান্তে যে দীপাবলি উদযাপিত হবে বা পালিত হবে সেখানেও কিন্তু সরকারের বাজির কারণে যেন না হয়, কিন্তু এবার এরই মধ্যে একটা উঠে এলো যে এবার দূষণের হাত থেকে রক্ষা করার জন্য যে রাম মন্দিরে কয়েক লক্ষ প্রদীপ 28 লক্ষ প্রদীপ জ্বালাবে মন্দিরে। অনেকে মনে করছেন যে দীপাবলির সূচনা হয়েছিল অযোধ্যা নগরীতে, রামের ফিরে আসা উদযাপন করতেই আলোয় সেজে উঠেছিল গোটা শহর। বর্তমানে সেই জন্মভূমিতে রাম মন্দির তৈরি হয়েছে বলে ধারণা এবং ভক্তরা তার কারণেই কিন্তু এত প্রদীপ জ্বালাবেন এই দীপাবলিতে, এমনটাই কিন্তু উঠে আসছে। ধন্যবাদ বিপ্লব। অর্থাৎ দীপাবলির দিন সেই রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দিরে কয়েক লক্ষ প্রদীপ জ্বলবে এবং সেই প্রদীপ জ্বালিয়ে নতুন এক রেকর্ড করতে চাইছে যোগীরাজ্য, তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় টেলিভিশনে বিভিন্ন জায়গায় প্রমোট করা হচ্ছে যে কিছুদিন অন্তত দীপাবলির কয়েকটা দিন কাটিয়ে যান এই রাম মন্দির থেকে, অযোধ্যা থেকে, তাহলেই হয়তো এর যে ফিলিংটা যে অনুভূতিটা দীপাবলির সময় কিরকম থাকে সেটা হয়তো মানুষ বুঝতে পারবেন। সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন।